বাংলায় আবারও নিম্নচাপের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, টানা তিন দিন বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আবারও বাংলায় নিম্নচাপ হবে, টানা তিন থেকে চার দিন চলবে বৃষ্টি। বৃষ্টির জেরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকালও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তবে গত চার পাঁচ দিনের তুলনায় গতকাল বৃষ্টির পরিমাণ সামান্য কম ছিল। তবে আজ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে, দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, আগামী কবে থেকে নিম্নচাপ তৈরি হবে এবং কতদিন পর্যন্ত চলবে এই নিম্নচাপ, কবে থেকে কবে পর্যন্ত বৃষ্টি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেখানে কেমন আবহাওয়া রয়েছে, আপনাদের জেলায় আজকে ওয়েদার কেমন, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে প্রথমেই আপনাদের উপগ্রহ চিত্রে দেখিয়ে দেব যে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। একটু মেঘমালায় চলে যাচ্ছি, আমরা দেখে নেব। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে, দেখুন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তারই মধ্যে বেশ কয়েকটি এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, যেমন পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে বীরভূম, এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে এবং পরিষ্কার থাকবে। তবে ভিতরের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, যেমন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, এই জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের প্রায় সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়তে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজকে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে। তো আজকে সোমবার দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে যে ভিতরের জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে, যেমন উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টিপাতেরও তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে কলকাতা সহ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। বিকেলের দিক থেকে কিছুটা বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে, বীরভূম, তার সঙ্গে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে, খুবই হালকা মাত্রার বৃষ্টি। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে কম বেশি সব বিভাগে বৃষ্টি রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পারে। আজ কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির কিছুটা মাত্রা বাড়তে পারে, যদিও সব বিভাগেই বা সব জেলাতে বৃষ্টি নেই। আগামীকাল বৃষ্টির মাত্রা কিছুটা হলেও বাড়বে, সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে, যেমন কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই কয়েকটি জেলাতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়বে, মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি কিন্তু রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে উপকূলবর্তী জেলাসহ পশ্চিমের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, মূলত বৃষ্টি হলেও হালকা পরিমাণে বৃষ্টি হবে। তবে আগামীকাল মালদাতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। চোদ্দো তারিখ থেকে কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে, যেমন বাংলাদেশের খুলনা, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর বা উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার কারণে আগামী বুধবার থেকে চোদ্দোই আগস্ট থেকে
উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 14 আগস্ট থেকে দেখুন বৃষ্টির মাত্রা বাড়বে, এমনটাই দেখা যাচ্ছে। এবং এই বৃষ্টির মূল কারণ হচ্ছে এই যে একটি নিম্নচাপ যেটা তৈরি হবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকতে শুরু করবে মঙ্গলবার থেকেই, তার জেরে 14 তারিখ 13 তারিখ রাত থেকে বা বুধবার 14 তারিখ সকাল থেকে বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে দেখুন হাওড়া হুগলি সহ এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বুধবার দিন। এই বৃষ্টি চলবে বুধবার, বৃহস্পতিবারেও রয়েছে উপকূলবর্তী 224 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই জেলাগুলিতে আগামী 14 এবং 15 এই দুটি দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে, ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে। এই বৃষ্টিতে কিন্তু যে পরিমাণ বৃষ্টির ঘাটতি এখনও রয়ে গেছে সেই ঘাটতি আশা করা যাচ্ছে পূরণ হয়ে যাবে। চলতি বর্ষায় যে পরিমাণে বৃষ্টির অভাব রয়েছে দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টির অভাব একেবারে পূরণ হতে চলেছে এই নিম্নচাপের হাত ধরে। এর পাশাপাশি আগামী 16 তারিখেও বৃষ্টি কিছুটা রয়েছে, আগামী 16 আগস্ট বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কিছুটা বাড়বে। যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি মূলত প্রথমে প্রথম বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশে ঢোকার পর সেটা কিন্তু রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মালদা হয়ে সেটা কিন্তু বিহারে প্রবেশ করবে। এর ফলে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে হবে, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরেও বৃষ্টির মাত্রা বাড়বে আগামী 14 থেকে 17 তারিখের মধ্যে। এই বৃষ্টিটা মূলত চলবে আগামী 17, 18, 19 তারিখ পর্যন্ত। এই সিস্টেমটির প্রভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই, এবং 20 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ তৈরি হচ্ছে বাংলার আশপাশে, তার জেরে বৃষ্টির সম্ভাবনাও বাড়ছে। এবং এই যে বৃষ্টি হতে চলেছে এই বৃষ্টির কারণে নদীর জলস্তর কিছুটা বাড়তে পারে এবং রাস্তাঘাট প্লাবিত হতে পারে। তবে চাষিদের জন্য সুখবর, কারণ বৃষ্টি বেশ খানিকটা অভাব রয়েছে বিভিন্ন জেলাতে, সেই বৃষ্টির যে ঘাটতি সেটা কিন্তু সামান্য হলেও, সামান্য নয়, বৃষ্টির যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু একেবারেই পূরণ হয়ে যাবে এবং চাষে বৃষ্টি কিছুটা সহায়ক হবে এমনটাই আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলে এই রয়েছে আজকের মতো আপডেট। আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।